জওয়ান ভাঙবে পাঠানের রেকর্ড। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি। সারা কলকাতা জুড়ে জওয়ান সাইক্লোন। আজ বিশ্বজুড়ে মুক্তি পেল বলিউডের বাদশাহ শাহরুখ খান অভিনীত জওয়ান। জওয়ানের মুক্তির আগে থেকেই কিং খান ফ্যানেদের মধ্যে উত্তেজনা ছিল চরমে। আজ ছবি মুক্তির দিনে সেই উত্তেজনা উন্মাদনা আরও উপচে পড়েছে প্রেক্ষাগৃহে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, জওয়ানের জোয়ার সব জায়গাতেই বাঁধ ভেঙেছে। জওয়ানের আদলে মুখে ব্যান্ডেজ বেঁধে শাহরুখ খানের ছবি দেওয়া জামা পরে ভোর রাত থেকেই সিনেমা হলের সামনে হাজির জওয়ান ফ্যানেরা। ফার্স্ট শো ছিল এদিন ভোর পাঁচটায়। বিভিন্ন সিনেমা হলে দুধ ঢেলে নারকেল ফাটিয়ে গৃহপ্রবেশের মতো করে ফ্যানেরা সিনেমা হলে প্রবেশ করেছেন ফার্স্ট শো দেখতে। কিং খানের বিশাল ছবিতে মালা পরিয়ে জয় জয়াকার করতে করতেই সিনেমা হলে চলেছে জওয়ান। এমনই জওয়ান জোয়ার দেখা গেল বেহালার অশোকা সিনেমা হলেও। বেহালার শাহরুখ খান ফ্যান ক্লাব দীর্ঘ 23 বছর ধরে কিং খানের ছবি মুক্তি পেলে ফ্যান ফেস্টের আয়োজন করে থাকেন। ফ্যানদের নিয়ে তাদের গুরুদেব বলিউডের বাদশার ছবি দেখেন, এবারও করেছেন। এবারও ক্যানিং, লক্ষ্মীকান্তপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফ্যানেরা এই ফ্যান ক্লাবের সাথে যুক্ত হয়ে সিনেমা দেখেছেন। হাজার হাজার ফ্যানের ভিড় এই মুহূর্তে বেহালার অশোকাসহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে। জওয়ান ফ্যানদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন। প্রতিবারই ছক ভেঙে নতুনভাবে দর্শকের সামনে ধরা দেন কিং খান। কিছুদিন আগে পাঠান, তার ছক ভেঙে এখন জওয়ান, সবেতেই কিং খান সুপারহিট। ফ্যানেরা জানিয়েছেন বিগত 4 বছর ধরে এসআরকেকে নিয়ে যে নেতিবাচক আলোচনা চলেছে তার মুখে এবারে একেবারে ঝামা ঘষে দিয়েছেন কিং খান। আজ ধর্মবিদ্বেষ নয়, শাহরুখ খানকে ভালোবেসে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একাকার হয়ে মেতে উঠতে চান। সকলেই একসাথে পাশাপাশি বসে দেখেছেন শাহরুখ খানের ছবি। ভোর রাত থেকেই কলকাতার সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গাতেই উত্তাল জওয়ান জোয়ার। জওয়ানের আগে ড্রিম গার্ল 2, গদর 2, ওএমজি 2 প্রেক্ষাগৃহে চলেছিল। প্রায় সব হলেই ওই সিনেমার শো বন্ধ করে এখন শুধুই জওয়ানের শো। 300 কোটির সিনেমা জওয়ান, হিন্দি তামিল তেলেগু মিলিয়ে অগ্রিম বুকিংয়েই প্রায় 11 লক্ষ টিকিট বিক্রি হয়ে গেছে বলে সূত্রের খবর। এর আগে অগ্রিম সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় নাম লিখিয়েছিল পাঠান। মুক্তির আগেই সেই ছবির 10.81 লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে এবার সেই রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ। জানা যাচ্ছে ইতিমধ্যেই 50 কোটির ব্যবসা করে নিয়েছে জওয়ান। প্রথম দিনের শেষে এই ব্যবসার পরিমাণ 100 কোটি ছাড়াবে বলেই দাবি বিশেষজ্ঞদের। 23 বছর ধরে আমরা এই ফ্যান ক্লাবের শোটা আমরা অর্গানাইজ করে আসছি, আর এখন দেখা যাচ্ছে এই ফ্যান ক্লাবটি উন্মাদনা করে ক্যানিং থেকে লক্ষ্মীকান্তপুর থেকে সবাই এখান থেকে শো দেখতে আসছে। এটা আমরা 5 বছর পর আবার অশোকাতেই শোটা করতে পেরেছি। আমরা 5টার সময় ফার্স্ট শো দেখে এসেছিলাম, আর এখানে এসে এখন 900 লোককে নিয়ে আমরা এই শোটা করছি। আর দেখা যাচ্ছে যে আমাদের এই জামাটা লেখা দেখে যে আমরা ফিরে এসেছি, পাঠানে দেখিয়ে দিয়েছি, জওয়ানে আমাদের সুনামি হতে চলেছে। কোনো টিকিট আমাদের কাছে নেই, টিকিটের হাহাকার চারদিকে। আজকে জন্মাষ্টমীর দিন অনেকের অফিস, তবু অফিস সবাই ছুটি নিয়ে সবাই চলে এসেছে। আমরা ফার্স্ট শো দেখে নিয়েছি, 5টার সময় প্রথম শো দেখে নিয়েছি। এই সিনেমা আনএক্সপেক্টেড একটা একটু ওয়েট করছে দর্শকদের জন্য। যতক্ষণ না সে না দেখছে আমরা ফ্যান হয়ে বলবো না। এটা মাসিসদের জন্য সিনেমা, এটা মনের সিনেমা। এই সিনেমাটা দেখলে মানুষ বুঝতে পারবে যে সমাজে কোন জায়গায় কী প্রবলেম আছে, সেটা কীভাবে ঠিক করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।